নমস্কার, আমি রেহানা খাতুন। আজ শুভ নববর্ষ, তাই এই খুশির দিনে আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা বাংলা তারিখ। সারা বছর হুঁশ থাকে না, সারা বছর উপেক্ষিত, ক্যালেন্ডারের তারিখ হয়ে ঝুলতে থাকে অর্ধ মৃত। কাউকে যদি প্রশ্ন করেন, বাংলাতে আজ তারিখ কত, দেখতে পাবেন সেই বিছানা কেমন করে ইতস্তত। হয়তো তিনি বলতে পারেন, ইয়ে মানে বাংলা তারিখ, কেমন করে বলবো, সব কমে তো আর লাগে না ঠিক। তাও আমাদের পয়লা বৈশাখ, তাও আমাদের বর্ষবরণ, আসর সাজাই, কাঁসর বাজাই, উদ্দীপনার নানান ধরন। বাংলা বছর বলতে হাতে সাকুল্যে দিন দু চারখানি, একটি তো তার পয়লা বৈশাখ, অন্যটিকেও সবাই মানি। ঠিক ধরেছেন কবিগুরুর জন্মতিথি, বৈশাখ মাসে আষাঢ় শ্রাবণ একটি দুটি, বাদ বাকিতে কি যায় আসে, হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে, সবাই বাংলা তারিখ মেলায়, ঠেকায় পড়ে দু এক দিনে, এরপরে কে রাখবে মনে, বাংলা বছর ক্যালেন্ডারেই ঝুলবে ধুলো রাস্তরণে। নমস্কার।